আচ্ছা, তোমার জীবনের প্রথম রোজগার কি ছিল? আমি টিউশনই করেছি বিজু, টিউশনই করে আমি 500 টাকা পেতাম, পেয়েছি প্রথম। বাবা, সেই টাকাটা আমি আসলে রেখে দিয়েছিলাম, কারণ আমি যখন থিয়েটারে যেতাম আমি রিকশায় করে যেতাম, রিকশা ভাড়া লাগতো, সেই রিকশা ভাড়ার জন্য আমি টাকাটা রেখে দিয়েছিলাম এবং সেভাবে খরচ করেছি। আচ্ছা, তুমি প্রথম স্কুলে গিয়েছিলে কবে, তোমার মনে আছে প্রথম দিন স্কুলে কি করেছিলে? যে সেরকম মনে পড়ে না, কিন্তু আমি যখন স্কুলে পড়তাম কুষ্টিয়াতে, কুষ্টিয়া গার্লস স্কুলে, তো ক্লাস থ্রিতে, তার আগে মানে এখানে ওখানে এই স্কুল একটু ওই স্কুল একটু এরকম ঘোরাঘুরি করেছি, কিন্তু সে অর্থে স্কুলে যাওয়া হয়নি। ক্লাস থ্রিতে একবারে ভর্তি হয়ে গেলাম গার্লস স্কুলে, তো প্রথম দিনের অভিজ্ঞতা মনে নেই আমার পরিষ্কার করে, কিন্তু যাদেরকে বন্ধু হিসাবে পেয়েছিলাম সেদিন, আজও সবাই তারাই আমার বন্ধু এবং আমরা সবাই সে অর্থে একসাথেই আছি, মানে একসাথে আছি মানে কাছে কাছে পিঠে আছি, যোগাযোগের মধ্যেই আছি। তারপর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এলে অনেক ধাপ পেরিয়ে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রথম অভিজ্ঞতাটা মনে আছে? থিয়েটার ক্লাসের কথাটা বলি, আমি এম এ তে ভর্তি হয়েছি, তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, আমাদের শিক্ষক এলেন ক্লাসে, দেখলাম তাকে, তিনি শ্রদ্ধেয় শিক্ষক আমাদের জামিল আহমেদ, আচ্ছা, তাকে দেখলাম মুগ্ধ হলাম, মানে উনি ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষক, অসম্ভব ভালো করে পড়িয়েছেন, শিখিয়েছেন, মানে সেটা আসলে সেই প্রথম দিন থেকে এখনো বহন করি, ফলে প্রথম দিনের ইউনিভার্সিটির অভিজ্ঞতা আমার ভীষণ ভালো। তোমার নিজ হাতে প্রথম লেখা চিঠির কথা মনে আছে? না, সেটা আসলে মনে নেই, কিন্তু আমি আমি একটু মনে করতে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমি আমি একটা প্রেমে পড়েছিলাম আসলে, সেই প্রেমিককে মানে একটা চিঠি আমি লিখেছিলাম দেশের বাইরে থাকতো, সে দেশের বাইরে সে থাকতো, বিদেশি? বিদেশি না, দেশি মানুষ বিদেশে থাকতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই প্রথম প্রেমে একটা প্রথম চিঠি, একটাই চিঠি আমি লিখেছিলাম, বুঝেছো? উত্তর পেয়েছিলে? হ্যাঁ, উত্তর তো অনেকগুলো, চিঠি আমি অনেকগুলো পেয়েছি, কিন্তু আমি লিখেছি একটাই চিঠি। কত বছর বয়সে তখন তুমি? 15। 15 বছর বয়সে? কেন 15 বছর বয়সে কেউ প্রেমে পড়ে না? না 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 না, এটা প্রেমে পড়ার মোক্ষম সময় আমি মনে করি। তাহলে তো ঠিক আছে, একদম কোনো ঝামেলা নেই। আচ্ছা, এইটাতে এই প্রেমে কি কোনো বিপদে পড়েছিলে? না, বিপদ হয়নি আসলে, প্রেমে পড়া মানে কি, প্রেমটা তো আসলে দীর্ঘ সময় থাকেনি বা ঠিক প্রেম হয়ে ওঠেনি, এক ধরনের মোহ বলতে পারো তুমি, হ্যাঁ সেটার মধ্যে ছিলাম দেখে বিপদ হয়নি, প্রেমে পড়লে নিশ্চয়ই মারধর খেতে হতো। তুমি কি কোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে? সারা জীবন সকল রকম প্রতিযোগিতা আমাকে অংশগ্রহণ করতে হচ্ছে বিজু, সেটা হচ্ছে প্রথম অভিনয় একটা প্রতিযোগিতা ছিল স্কুলে, তাতে আমি অংশ নিয়েছিলাম, সেটা কি রেজাল্ট ছিল? সেটা কি রেজাল্ট কি ছিল আমার মনে নেই, ভালো হয় কিছু হওনি আসলে, না আমি একা, আমরা একটা গ্রুপ মিলে অংশ নিয়েছিলাম। আচ্ছা, গ্রুপ মিলে। এবং সেটা সুকান্তের নির্ঝরের স্বপ্নভঙ্গ বলে একটা কবিতা আছে, ওখান থেকে আমরা বানিয়েছিলাম আর কি, বানিয়ে বানিয়ে কি কি সব করেছিলাম মনে নেই, ওটুকু মনে আছে আমার, সেটা বলতে পারছি, ছোট ছিলাম আমার, 6 এ 7 এ পড়তাম। তুমি তো অনেক দেশ ঘুরেছো, প্রথম প্রথম কোন দেশে ঘুরেছো? মানে ইন্ডিয়াতেই যাওয়া হয়েছে, কিন্তু কোথায় যাওয়া হয়েছিল, কবে? কলকাতাতে আমরা শো করতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আর তারপর যদি বলো তুমি, মানে ইন্ডিয়াকে যেহেতু আমরা অত বিদেশ মনে করি না, মনে করি না, প্রথম গেছি ইংল্যান্ডে। ইংল্যান্ডে সেখানে কোনো স্মৃতি আছে যে যা খুব মনে পড়ে, প্রথমেই মনে পড়ে যে ওই স্মৃতিটার কথা? হ্যাঁ, সেখানে আমি আসলে শুটিংয়ে গিয়েছিলাম তখন তোমার 2000-এ। আচ্ছা, শুটিং করতে গিয়েছিলাম, ফলে বিভিন্ন রকমের অভিজ্ঞতা এবং বিভিন্ন রকমের স্মৃতি আছে শুটিং সংক্রান্ত। আসাদ ভাই ছিলেন, সমীয়াপু ছিলেন, অনেকেই কো অ্যাক্টর ছিলেন, তাদের কথা, তাদের সাথে ঘোরবার সময় বেড়ানোর কথা, এগুলো মনে পড়ে। তোমার কি বিমান প্রীতি আছে? না, নেই। প্রথম উঠার কোনো অভিজ্ঞতা নেই যে যেটাতে ভয় পাবো আমি, উঠে উড়ে যাব উপর দিয়ে, এরকম অত উপর দিয়ে কিছু নেই, আরাম করে উঠে চলে গেছি, কিছু মনে পড়ছে না। আমার কিন্তু আছে জানো, ল্যান্ড অফ টেক অফ, মানে টেক অফের সময় আমার খুব ভয় লাগে কেন জানি।